আসলে ফিটকিরি আমরা চিনি না এমন লোক পাওয়া খুব কম স্বচ্ছ কাচের টুকরা কিংবা তাল মিশ্রির মতো দেখতে ফিটকিরি আমাদের অনেক কাজে লাগে আমরা প্রাকৃতিক পারিবারিক জীবনে এগুলো অনেক কাজে ব্যবহার করে থাকি আজকে আপনাদের সাথে ফিটকিরির কিছু গুণাগুণ বা কার্যক্রত নিয়ে কাজ আলোচনা করব এটি মূলত খনিজ দ্রব্য এবং খুব সাধারণ সস্তা ও সহজলভ্য বস্তু ফিটকিরি পানিতে দ্রবণীয় এর প্রতি অনুতে চব্বিশ অণু ক্যালাস পানি বিদ্যমান আগুনে তাপ দিলে গোলে তরল হয় তাপ অব্যাহত রাখলে ক্যালাস পানি উড়ে চলে যায় লবণগুলো ফুলে ফেনার মতো ফুটতে থাকে সবশেষে এব্রু থেব্রু দানাদার গুড়ায় পরিণত হয় আগের দিনে বাড়ির বয়স্ক মানুষটিকে দেখা যেত পানিতে এক টুকরো ফিটকিরি ফেলে নিশ্চিন্ত হতেন পানি পরিশ্রুত হয়ে নোংরা থিতিয়ে পড়তো নিচে যা দাড়ি কাটতে গিয়ে ব্লেডে মানে দাড়ি কাটতে গিয়ে যদি কারো ব্লেড হঠাৎ করে গাল কেটে যেত তারাও সেবলোন বা কোনো আফটার সেবের খোঁজ করতো না তাদের কাছে থাকা ফিটকির টুকরো গালে ঘষে নিতেন বেশ রক্ত বন্ধ এমন প্রচুর গুণ রয়েছে পিটকিরির ফিটকিরির কিছু গুণাগুণের ভিতর একটা হচ্ছে হঠাৎ করে রক্ত বন্ধ দাড়ি কাটতে গিয়ে গালটা কেটে গেল সেলুনে এখনও ফিটকিরি ঘষে দেয় যদি গাল কাটাই নয় যে কোনো আঘাতে রক্তপাত শুধুমাত্র গাল কাটলেই নয় বরং যে কোনো আঘাতে যদি রক্তপাত হয় সেক্ষেত্রে ফিটকিরি চূর্ণ করে আপনি লাগিয়ে দিন কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে টনসিলেও আরাম দেয় ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুলে গেলে গরম পানিতে এক টুকরো এক চিমটি নুন ও ফিটকিরি চূর্ণ মিশিয়ে নিন তারপরে কয়েকবার গার্গল করুন স্বস্তি পাবেন রূপচর্চা আগে তো বাড়ির মেয়েরা রূপচর্চাতে ফিটকিরি ব্যবহার করতেন তার কারণ বলি রেখা পড়তে দেয় না ফিটকিরি তাছাড়াও মুখে ড্রাই হয়ে চামড়া কুচকে যায় যাদের তাদের জন্য এটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন মাঝে মাঝে মুখে ফিটকিরি ঘুষুন বা ফিটকিরি চূর্ণ করে পানিতে মিশিয়ে মুখে মাখুন শুকিয়ে গেলে কিছুক্ষণ রেখে মুখটা ধুয়ে ফেলুন এভাবে কিছুদিন করলে মুখ উজ্জ্বলতা ফিরবে বন ফুস্করির মতো সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন দাঁতের যন্ত্রণা যেহেতু ব্যাকটেরিয়াল তাই দাঁতের রোগেও কিন্তু ফিটকিরি ভালো কাজ দেয় দাঁতের যন্ত্রণায় ভুগছেন বা মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সব মাজন চেষ্টা করে মুখে দুর্গন্ধ যাচ্ছে না তাই আর করবেন আপনার হাতের কাছে ফিটকিরি যেগুলো আছে সেটা দিয়ে আপনি একটু পানি গরম করে সেই লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন এবং দেখবেন খুব সহজেই আপনি মুখের দুর্গন্ধ এবং দাঁতের যন্ত্রণা থেকে বেঁচে যাচ্ছেন যারা বেশি বেশি ঘামেন মানে গরমে তো ঘাম হবেই কিন্তু যারা একটু বেশি পরিমাণ ঘামেন তারা এই ফিটকিরি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন গোসলের সময় একটুকু ফিটকিরি পানিতে ভালো করে মিশিয়ে গায়ে ঢেলে দিন কিছুদিন এভাবে গোসল করুন স্বস্তি মিলবে বন্ধু রাফিট কিরের ভিন্ন ধর্মী কিছু ব্যবহার হয়তো বা অনেকেই জানতে না আমাদের আজকে আলোচনার মাধ্যমে জানতে পারলেন যদি আলোচনাটি ভালো লাগে মনে হয় যে তথ্যবহুল শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ